আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ জেলার কয়েকটি এলাকা রেড জোন ঘোষণা, বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি। করোনা ও এর উপসর্গ নিয়ে বরিশালে দুজনের মৃত্যু, চিকিৎসক পুলিশ সহ সারা দেশে বাড়ছে সম্মুখ যোদ্ধাদের আক্রান্তের সংখ্যা। করোনা মহামারীর কারণে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কোনো প্রস্তুতি শেষ করতে পারেনি এনসিটিবি, সময় মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে না পারার শঙ্কা। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 92,37,000, মৃত্যু 4,76,000-এর বেশি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনা সংক্রমণ এড়াতে কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ জেলার কয়েকটি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করে আজ থেকে বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চিহ্নিত এলাকাগুলো হচ্ছে কক্সবাজার ও টেকনাফ পৌরসভা, উখিয়ার রাজা পালং ইউনিয়নের 2, 5, 6 ও 9 নং ওয়ার্ড, কোটবাজার পালংখালি ইউনিয়নের বালুখালি ও থাইংখালী বাজার, মাগুরা পৌরসভার একতা কাঁচাবাজার 4 নং ওয়ার্ডের খানপাড়া ও পিটিআই পাড়া এলাকা, খুলনা সিটি কর্পোরেশনের 17 ও 24 নং ওয়ার্ড এবং রূপসা উপজেলা আইচপাতি ইউনিয়ন এবং হবিগঞ্জের বাহুবল ইউনিয়ন। এর আগে 2 দফায় 15 জেলার 38টি অঞ্চলকে ভাইরাস বিস্তারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা রেড জোন ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কোনো কোনো রেড জোনে কতদিন সাধারণ ছুটি থাকবে আদেশে তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে জরুরি পরিষেবা এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগের 5 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 32 জন। নেত্রকোনায় 1 জন এসিল্যান্ড ও তার স্ত্রী এবং 3 পুলিশ কর্মকর্তা সহ একদিনে 79 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে 3 চিকিৎসক ও পুলিশ সহ আরও 47 জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়। এছাড়া 2 পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ নেতা সহ বান্দরবানের নতুন 38 জন এবং চুয়াডাঙ্গায় 1 চিকিৎসক ও 2 শিশু সহ নতুন করে 7 জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘণ্টায় আরও 43 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটি মোট 1,545 জনের প্রাণ কেড়ে নিলেও একই সময় করোনা পজিটিভ শনাক্ত হয়েছে আরও 3,412 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে সারা বিশ্বে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি। আরও জানাচ্ছেন রাসনা দাস। প্রথম সংক্রমণ ধরা পড়ার 100তম দিন থেকেই যেন মহামারী আগ্রাসী রূপ নিয়েছে। সংক্রমণ শনাক্ত আর মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ডের মুখোমুখি বাংলাদেশ। সরকারি হিসেবে গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে 43 জনের, মোট মৃতের সংখ্যা 1,545 জন। নতুন যুক্ত 3টি সহ মোট 65টি ল্যাবে 16,292টি নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে 3,412 জন। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 119,198 জনে। আগের দিনের তুলনায় গত 24 ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও 880 জন। 24 ঘণ্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে, শনাক্ত হয়েছে 3,412 জন, শনাক্তের হার 20.94%। 24 ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন 43 জন এবং এ পর্যন্ত 1,545 জন। মৃতদের মধ্যে 38 জন পুরুষ এবং 5 জন নারী। বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী পুরুষের সংক্রমণ ও মৃত্যুর হার দুটোই বেশি। কারণ হিসেবে দায়ী করা হয়েছে পুরুষের জীবনযাপনের পদ্ধতিকে। পুরুষদের কিছু জীবনযাপন পদ্ধতি বা বিহেভিয়ারাল রিস্ক থাকে, যেমন তাদের স্মোকিং এবং অ্যালকোহল ইউজ বেশি হয়। এইসব কারণে পুরুষরা আক্রান্ত হচ্ছেন বেশি এবং তাদের মৃত্যু ঝুঁকি বেশি। আরেকটি সুবিধা যেটা নারীরা পেয়ে থাকেন, বলা হচ্ছে যে ইনিট ইমিউনিটি বা জিনগতভাবে নারীরা বেশি ইমিউন থাকে, তাদের
ডাবল এক্স ক্রোমোজোমের জন্য। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিচারে রোগী শনাক্তের হার ২০.৯৪%, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯.৯৬% এবং মৃত্যুর হার ১.৩০%। সূত্র হলো রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। প্রকাশিত হয়েছে। করোনা মহামারীর কারণে পিছিয়ে গেছে আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপার কাজ। এখনও দরপত্র আহ্বান, কার্যাদেশ, কাগজ কেনা সহ কোনো কাজই শেষ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB। তাই সময়মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে না পারার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি বলছে NTCB আরও দেরি করলে সময়মতো বই ছাপানো কঠিন হবে। হুমান জিস্তির রিপোর্ট। বছরের প্রথম দিনেই বই উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয় নতুন বই। আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য 35 কোটি বই ছাপানোর কথা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB-র। প্রতিবছর মে মাসের মধ্যে পাঠ্য বই ছাপানোর দরপত্র প্রক্রিয়া শেষ করা হয়। জুন মাসে কার্যাদেশ দেওয়ার পর জুলাই ও আগস্ট মাসে প্রেসগুলোতে বই ছাপানো শুরু হয়। তবে এবার করোনা সংক্রমণের কারণে থমকে যায় সব কিছু। করোনা পরিস্থিতির কারণে আমাদের কার্যক্রমে কিছুটা বিঘ্নিত সৃষ্টি করেছে। আমরা এখন পুরোপুরি টেন্ডার প্রক্রিয়ার মধ্যে সচল আছি। কাগজের যে টেন্ডার সেটাও আমাদের টেন্ডার শেষ হয়েছে, এখন মূল্যায়ন প্রক্রিয়া আছে। আশা করছি যে এই মূল্যায়ন প্রক্রিয়া সমাপ্ত করে জুলাই মাসের মধ্যে সেগুলোকে চুক্তিতে যেতে পারবো এবং উৎপাদনে যেতে পারবো, কার্যাদেশ দিতে পারবো। এদিকে আগামী বছর প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নতুন কারিকুলামে পাঠ্য বই দেওয়ার কথা ছিল, কিন্তু করোনার প্রাদুর্ভাবে বিশেষজ্ঞরা এ বিষয়ে কাজ শেষ করতে পারেননি। ফলে আগামী বছরও পুরাতন কারিকুলামেই বই দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। করোনার কারণে আমরা সেগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সমাপ্ত করতে পারিনি, সেই কারণে আমাদের এই দুই মন্ত্রণালয়, আন্ত মন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা 2022 থেকে সেইটাকে আমরা পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। ছাপাখানার মালিকরা বলছেন, দরপত্র ও কার্যাদেশ পাওয়ার পর বই ছাপা শুরু করার কয়েকটি ধাপ রয়েছে। এসব প্রক্রিয়ায় দেরি হলে সময়মতো বই ছাপানো সম্ভব নাও হতে পারে। 100 দিন সময় আমাদের দরকার এই কাজের জন্য। বোর্ডের প্রক্রিয়া অনেক বাকি। টেন্ডারের বাছাই প্রক্রিয়া সুসম্পন্ন করে কার্যাদেশ প্রদান করবে। কার্যাদেশের পরে আমাদেরকে একটি CD দিবে। CD-টার থেকে আমরা পাণ্ডুলিপি তৈরি করে বোর্ডকে সরবরাহ করব। বোর্ড তখন আমাদেরকে মুদ্রণাদেশ দিলে পরে আমরা এই বইটির মুদ্রণ শুরু করব। বোর্ড যদি দেরি করে আমার জন্য চ্যালেঞ্জ আরও বৃদ্ধি পাবে। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে বই ছাপার কাজ শেষ করতে হলে বেশি ছাপাখানাকে একাজে সম্পৃক্ত করতে হবে। প্রায় 35 কোটি নতুন বই বছরের প্রথম দিনেই 4.5 কোটি শিক্ষার্থীর হাতে তুলে দিতে বছরের এই সময়টাতে প্রচণ্ড ব্যস্ত থাকে ছাপাখানাগুলো। কিন্তু করোনা মহামারীর কারণে থমকে গেছে সব প্রক্রিয়া। তাই সময়মতো শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছানো হয়ে পড়েছে অনেকটাই অনিশ্চিত। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ময়মনসিংহ শহর রক্ষা বাঁধের প্রায় 30টি স্থানে ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। ফলে ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন বাঁধের নিকটে বসবাসকারীরা। সিটি মেয়র ইকরামুল হক টিটু জানিয়েছেন, সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। ময়মনসিংহে পুরাতন ব্রহ্মপুত্র নদের ডান তীরে প্রায় 2 যুগ আগে 8 কিলোমিটার দৈর্ঘ্যের শহররক্ষা বাঁধ নির্মাণ করা হয়েছিল। ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের কারণে এই বাঁধ প্রতিবছর সংস্কার করতে হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে নদের পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বাঁধের প্রায় 30টি স্থান। পরিকল্পনা করে স্থায়ীভাবে যেটি যেন প্রতি বছর না ভাঙে বা এরকম ইমার্জেন্সি ওয়ার্ক করতে না হয় সেই ব্যবস্থা নেওয়া কর্তৃপক্ষের এখন সময় এসেছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রক্ষার লক্ষ্যে জরুরি ভিত্তিতে এই বাঁধটা সংস্কার করা হোক, নাহলে কিন্তু নদী গর্ভেই আমাদের এই স্থাপনাগুলি চলে যাবে। বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলো জরুরি ভিত্তিতে মেরামত করা না হলে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, জয়নুল পার্ক, ঐতিহ্যবাহী সার্কিট হাউস সহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা পানির নিচে তলিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর অভিযোগ, বাঁধটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বারবার চিঠি দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই বছর এটির ভাঙনের প্রবণতা অনেক বেশি। আমরা আশা করব পানি উন্নয়ন বোর্ডের কাছে যে অচিরেই এই বাঁধ যথাযথভাবে নির্মাণের মাধ্যমে শহরবাসীকে রক্ষা করবেন।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মুসা জানিয়েছেন, ভাঙন এলাকায় সংস্কার কাজ শুরু হয়েছে, শেষ হতে অন্তত দু সপ্তাহ লাগবে। সেগুলো আমরা জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগ করে মেরামত করছি, মেরামত করতে কোনো দিন সময় লাগবে, ইনশাআল্লাহ। বাঁধের সংস্কার কাজ করতে প্রতিবারই লাখ লাখ টাকা খরচ করা হয়, তবুও ঝুঁকির মাঝেই থেকে যায় দেশের অষ্টম বিভাগীয় এই শহরটির একাংশ। তাই বাঁধটিকে আরও মজবুত করে তোলার দাবি এলাকাবাসীর। মইনুর রিপন, এটিএন বাংলা। এদিকে ভারী বর্ষণ আর উজানের ঢলের কারণে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি ঢুকে পড়েছে চর ও দ্বীপচর সহ নদী তীরবর্তী নির্মাণচলে। পানিবন্দী হয়ে পড়ছে এসব এলাকার মানুষজন। পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙনও। তলিয়ে যেতে শুরু করেছে গ্রামীণ রাস্তাঘাট, উটটি ফসলি ক্ষেত। ব্রহ্মপুত্রের পানি যাত্রাপুর ইউনিয়নের অন্তত 15টি গ্রামে ঢুকে পড়েছে বলে জানান চেয়ারম্যান আয়ুব হোসেন। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে 3 সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে 5 সেন্টিমিটার এবং তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে স্থান দখলে থাকা যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে আবারও ভাইরাসের বিস্তার ঘটছে। দ্রুত লকডাউন শিথিলের কারণে এমন অবস্থা হয়েছে এবং বাইরে অবাধে বের হওয়ায় যুবকরাই বেশি আক্রান্ত হচ্ছেন। এদিকে যুক্তরাষ্ট্রে করোনার বাড়বাড়ন্তের কারণে দেশটির নাগরিকদের ইউরোপের দেশগুলোতে ভ্রমণের নিষেধাজ্ঞা আনার কথা ভাবছে ইইউ। করোনা তালিকা শীর্ষ থেকে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে গত 24 ঘন্টায় রেকর্ড প্রায় 40,000 মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে 1,374 জন। করোনা তাণ্ডব শুরুর পর সংক্রমণ ও মৃত্যুর দিক থেকে এটা দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এদিকে দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একদিনে নতুন 3,363 জনের শনাক্তের খবর পাওয়া গেছে। বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 92,37,000 এবং মৃত্যু হয়েছে 4,76,000-এর বেশি। এবারে পার্টিক্স খেলার খবর। অ্যাথলেটিক ক্লাবকে 1-0 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে বার্সেলোনা। নো ক্যাম্পে 4 মিনিটে দলকে গোল খাওয়া থেকে রক্ষা করেন গোলরক্ষক টার স্টেগান। প্রথমার্ধে গোলের তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে গ্রিজম্যান গোলরক্ষককে একা পেয়েও তা কাজে লাগাতে পারেননি। এরপর 71 মিনিটে মেসির পাস থেকে দলকে স্বস্তির গোল এনে দেন ইভান রাকিটিচ, আর তাতে মেসির 33তম জন্মদিনে জয় নিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠেছে কাতালানরা। 3 পয়েন্ট কম নিয়ে 1 ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ দ্বিতীয়তে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। কক্সবাজার, মাগুরা, খুলনা ও হবিগঞ্জ জেলার কয়েকটি এলাকার রেড জোন ঘোষণা, বিভিন্ন মেয়াদে সাধারণ ছুটি। করোনা ও এর উপসর্গ নিয়ে বরিশালে 2 জনের মৃত্যু, চিকিৎসক, পুলিশ সহ সারা দেশে বাড়ছে সম্মুখ যোদ্ধাদের আক্রান্তের সংখ্যা। করোনা মহামারীর কারণে আগামী শিক্ষাবর্ষের পাঠ্য বই ছাপার কোনো প্রস্তুতি শেষ করতে পারেনি এনসিটিবি। সময় মতো শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে না পারার শঙ্কা। এবং বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 92,37,000, মৃত্যু 4,76,000-এর বেশি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।